بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi wahdah. As-salatu was-salamu ala man la nabiyya ba'dah. Wa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un. সম্মানিত আজকের ভিউয়ার্স, দূর অথবা কাছের থেকে, ইউরোপ অথবা আমেরিকার থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা বসে আমাদের সাথে আজকে শেয়ার করেছেন, আজকে যারা শরিক হয়েছেন আমাদের ইকরা বাংলা টিভির এনলাইটিন জার্নি প্রোগ্রামে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আবুল হোসেন খান। এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে চলে আসছে এবং আমরা মেইনলি কোরআনের উপর গুরুত্ব দিয়ে কোরআনের সম্মান মর্যাদা, কোরআন যে আল্লাহর কালাম, তারপরে কোরআনের প্রতি আমাদের কী দায়িত্ব, এই বিষয়গুলোই আমরা কভার করে থাকি এবং সবগুলো আলোচনা আমরা কোরআন ভিত্তিক করে থাকি। আজকে আমরা নিয়ত করেছি যে ইবাদত করার ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন যে পর্যন্ত জরুরি, এটা আমরা অনেকে বোধহয় করি না বা চেষ্টা করলে অনেকে হয়তো এটা করতে পারি না। তো এটার ব্যাপারে কীভাবে করে আল্লাহ তাআলার সাথে আমরা কানেক্টেড হব, ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সাথে তার বান্দার কানেকশন সৃষ্টি করার একটা ব্রিজ, একটা পুল। সেই ব্রিজটা যদি না থাকে তাহলে আপনি কার জন্য ইবাদত করলেন? রবের সাথে কোনো কানেকশন নাই, সম্পর্ক নাই, কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কেমন? এমনিতেই তো আমরা ফিজিক্যালি আল্লাহকে দেখতে পারি না, কিন্তু মনের দেখার কথা বলছি যে কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনভাবে তুমি ইবাদত করো, এমনভাবে তোমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো যেন তুমি আল্লাহকে দেখছ। এই দেখার কথাটা আমি বলছি, তোমার মনকে এমনভাবে তুমি রেডি করো, এতটা মনোনিবেশ সহকারে নামাজ পড়ো, এতটা মনোযোগ সহকারে কানেকশন অবস্থায় তুমি আল্লাহর সাথে থেকে থেকে নামাজ পড়ো। এই যে আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়া, আল্লাহর সাথে খুব মনোনিবেশ সহকারে নামাজ পড়া বা ইবাদত করা বা আল্লাহকে ভয় করে চলা, এই যে জিনিসটি আমরা অনেকেই বোধহয় মিস করি, আমি মিস করি। তো এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন 18 পারার প্রথম সূরা। এই সূরার বিগিনিং আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ঐসব মুমিনরা সফলকাম হয়ে গেছে, অর্থাৎ তারা পুরস্কার প্রাপ্ত, তারা সফল মুমিন, ওদের ইমানটা আল্লাহর কাছে কবুল হয়েছে। কোন সব মুমিন? এই মুমিনের কোয়ালিটি এই আয়াত, এই সূরার বিগিনিংয়ে সাতটি কোয়ালিটির কথা উল্লেখ করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে যে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের ইবাদতের মধ্যে মনোনিবেশ সহকারে, খুশু সহকারে ইবাদতটা করেছে, নামাজ পড়েছে। তাইলে এই খুশু শব্দের অর্থ কী? আমরা আজকে এটাই আলোচনা করতে চাইব ইনশাআল্লাহ। খুশু অর্থ হচ্ছে অন্তর থেকে আল্লাহকে ডরানো, আল্লাহকে ভয় করা এবং আল্লাহ তাআলার সাথে এই তার ভয় সামনে রেখে কানেক্টেড থাকা, এটাকে বলে খুশু। দুইটা অর্থ যে খা শিন আইন,
কেমন এটাকে খুশু যখন বলবো তখন ওয়াও এসে যোগ হবে খাশউন। তো খুশু শব্দের অর্থই হচ্ছে যে ভয় করা। ভয় করার আরও কিছু প্রতিশব্দ কোরআনে রয়েছে, একটা হচ্ছে খাশিয়া, এটা হলো খুশুউন, আর এটা হলো খাশিয়াতুন বা খাশিয়ুন, আরেকটা হলো খাউফুন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিভিন্ন জায়গায় এই আত্মা রয়েছে আমরা পড়ে থাকি। তাহলে খাউফ বা খাউফুন এটার অর্থ হচ্ছে ভয় করা। তো খাউফ হচ্ছে সামনাসামনি কোনো জিনিস আপনি দেখছেন ভীতিকর, এটা দেখে আপনি ভয় পেয়ে গেছেন। কেমন আপনার সামনে একটা বাঘ, একটা সাপ, এই জাতীয় কোনো হিংস্র প্রাণী দেখেছেন, ভয় পেয়ে গেছেন, এটা চোখে দেখার কারণে ভয় লাগছে, আর এটা হচ্ছে খাউফ, খাউফ করা, ভয় করা। আর আরেকটা খাউফের অর্থ হচ্ছে একই শব্দ খাউফ, তার আরেকটা অর্থ হলো যে মানসিকভাবে মনের ভিতরে একটা খাউফ এসে বাসা বেঁধেছে, এটা যায় না, এটাকে আমরা বলবো, এই খাউফটা আরবি একটা নাম হলো হুজন, হা জা নুন, মেন্টাল হয়ে যায় মানুষ আস্তে আস্তে করে, তার মানসিক রোগ সৃষ্টি হয়ে যায় ডর থেকে। সেই ডরটা, ভয়টা কোনো জিনিস দেখে হয়েছে অথবা যে কোনো সোর্স থেকেই হোক না কেন, তার মধ্যে এমন একটা ডর ঢুকেছে যে ডরের কারণে সে ডরায়, কেমন ভয় ভয়, ডরের কারণে সে কোনো কাজকর্ম করতে পারে না, এটাকে বলা হয়েছে অ্যাংজাইটি ইংলিশে, আর আরবিতে হজন, আর বাংলায় আমরা বলবো ডর ভয়ের কারণে তার মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে। ইংলিশে একটা শব্দ রয়েছে, এটাকে বলা হইতে পারে ডিপ্রেশন, বা অ্যাংজাইটি বলেন ডিপ্রেশন বলেন, জিনিস কিন্তু একটাই, সেটা হচ্ছে মানসিক ভারসাম্য হারাই ফেলছে, মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জরাগ্রস্ত হয়ে গেছে। তো যাক, আমরা ওই দিকে আজকে যাওয়ার প্রয়োজন নাই, আমরা আমাদের জায়গায় থাকি, যে ডর নিয়ে কথা বলছিলাম আর কানেকশন নিয়ে, আল্লাহ তাআলার সাথে আমরা কানেক্টেড হব। এই কানেকশনটা হওয়ার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সর্বদা স্মরণ করো, বেশি করে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করার কথা আল্লাহ জিকির ছাড়া অন্য কোনো আমাদের ক্ষেত্রে বলেন নাই, বেশি বেশি নামাজ পড়ো আল্লাহ বলেন নাই, বেশি বেশি রোজা রাখো, বেশি করে জাকাত দেওয়া না, এগুলো আল্লাহ কথা না, এগুলো আমরা গুরুত্ব দিতে গিয়ে কোনো আমাদের একটু মানে অতিরিক্ত বলে ফেলি। কিন্তু বেশি ইবাদত করার জন্য একটা ইবাদত কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জিকির। কোরআনে হাকিমের কয়েকখানা জায়গায় এসেছে জিকির বেশি করে করো, যেমন প্রথম আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হে বান্দারা, তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো, আর আল্লাহর নামে তোমরা তাসবিহ পড়ো, কেমন? তাইলে আল্লাহকে বেশি করে স্মরণ করতে এই আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার দেখেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়া সাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, ওয়াযকুর রাব্বাকা কাসীরা, তোমার রবকে বেশি করে স্মরণ করো, বেশি করে যিকির আযকার করো। আর ইল্লাল্লাযীনা আমানু সূরা শুআরার শেষের দিকে, কেমন? এভাবে করে অনেক জায়গায় রয়েছে, সূরা জুমায় রয়েছে শেষের দিকে আবার যে বেশি করে জিকির করো। তো এই বেশি করে জিকিরের কথাটা প্রায় আটটি জায়গায় এসেছে আমার রিসার্চ মতো। তো আল্লাহ তাআলা এটা বলেছেন তার সাথে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হওয়ার জন্য, তার সাথে উই হ্যাভ টু বি ওয়েল কানেক্টেড, এই কানেকশনটা আল্লাহ চান। কিন্তু আমরা
কানেকশনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে, সবচেয়ে বড় নিয়ামক শক্তি, যার সবচেয়ে বড় আইটেমটা হচ্ছে সালাত। আর এই সালাতের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের মুমিনরা, সফল মুমিনরা ওদের নিজেদের নামাজের মধ্যে তারা খুশু ব্যবহার করে নামাজ পড়ে, মানে তারা কানেক্টেড থেকে নামাজ পড়ে। এই কানেকশনটা আমরা চাচ্ছি কেমন, এটা হচ্ছে রুহানি কানেকশন, এটা হচ্ছে আধ্যাত্মিক একটা কানেকশন, আল্লাহ তাআলার সাথে তার বান্দার অন্তরের একটা মিল হয়ে যাওয়া। যখন সে নামাজ পড়বে আল্লাহ আকবর বলবে, আল্লাহ আকবরের সাথে সাথে তার দিলটা কানেক্টেড থাকবে রবের সাথে, আল্লাহর সাথে, এখান থেকে বিচ্ছিন্ন হবে না, ডিসকানেক্ট হবে না। ডিসকানেক্ট হবে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান বায়ে সালাম ফিরাবে, নামাজ শেষ করবে, তখন সে যদি ডিসকানেক্টেড হয় সমস্যা নাই, তখন তার দুনিয়াবী কাজকর্ম, কথাবার্তা বলা সবই তার জন্য ওকে আছে। কিন্তু এই একদম নামাজের আল্লাহ আকবর থেকে সালাম পর্যন্ত যেন সে ডিসকানেক্টেড না হয়ে পড়ে, এজন্য এটাকে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু অবলম্বন করে তারা নামাজ পড়ে। কারা? সফল কাম মুমিনরা। কদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিনরা সফল কাম, যারা সাতটি কাম কাজ করবে, আমল করবে, তার মাঝ থেকে প্রথমটাই হচ্ছে নামাজের মধ্যে যেন সে সফল নামাজ পড়ে, সুন্দর নামাজ পড়ে, অর্থবহ নামাজ পড়ে। তাইলে এই অর্থবহ সুন্দর নামাজ হইতে হইলে এটাকে অন্য ভাষা বলবো আমরা মকবুল নামাজ, আল্লাহর কাছে কবুল হয় এমন নামাজ। এই নামাজটা পড়তে হইলে আল্লাহ বলছেন যে সফল মুমিনরা নামাজ পড়ে মনোযোগ সহকারে, মনোনিবেশ সহকারে, তার নিজেকে আর তার রবের সাথে কানেক্টেড করে নামাজ পড়ে, সে ডিসকানেক্ট হয় না, সে বিচ্ছিন্ন হয়ে যায় না। সে যখনই আল্লাহ আকবর বলবে, আল্লাহ আকবর থেকে তার নামাজটা এন্ড হওয়া পর্যন্ত, অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত সে নামাজ কন্টিনিউ করবে, এবং সেই নামাজটা কন্টিনিউ করবে তার রবের সাথে কানেক্টেড থেকে থেকে। এই জিনিসটি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাচ্ছিলাম। তাহলে এবার চলি আমরা, কানেকশন কয় ধরনের হইতে পারে? কানেকশন একটা হচ্ছে যে খুব শক্ত কানেকশন, কেমন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে এমনভাবে তুমি কানেক্টেড থাকো, এমন একটা রশি তুমি ধরো যে রশিটা ছিড়ার না, লানফিসাম আলাহা আল্লাহ সামিউন আলিম, কেমন, যে তুমি এমনভাবে শক্ত কানেকশন করো যে কানেকশনের পরে এটা বিচ্ছিন্ন হয়ে যায় না, এমন একটা রশি তুমি ধরো যে রশিটা লানফিসামা লাহা, যেটা ছিঁড়ে যায় না, নষ্ট হয় না, ঘুণে খেয়ে ফেলে না, কেমন, এটা দুর্বল হয়ে পড়ে না, এটা অত্যন্ত শক্ত একটা রশি, ইসলাম, ইসলামের রশিটা তুমি এটা ধরো যেন কোনো অবস্থায় এটা ডিসকানেক্ট হয়ে না যায়। সুবহানাল্লাহ। তাইলে আসুন এবার আমরা দেখব যে কানেকশনটা হচ্ছে তিন ধরনের, খুশু হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্তরের সম্পর্কের কারণে খুশু, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া, আল্লাহকে তো দেখা যাবে না চর্মচক্ষে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমপক্ষে তুমি ফিল করো যে হুয়া ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। যদি তুমি আল্লাহকে না দেখতে পারো, কেমন, তাইলে কমপক্ষে তিনি দেখছেন, এটা তো শিওর, সত্য কথা, তাইলে তুমি এদ্দূর পর্যন্ত তোমার অন্তরের মধ্যে আনো যে তিনি তোমাকে দেখছেন। এ দেখার অর্থ হচ্ছে তিনি তোমাকে অবজার্ভ করছেন, তিনি তোমাকে রেকর্ড করছেন, তিনি তোমার সাথে রয়েছে, তার শক্তি তোমার সাথে রয়েছে, তার দেখার শক্তি রয়েছে, দৃষ্টিশক্তি, তুমি না, তোমার সব কিছু পর্যন্ত ব্যাপক আল্লাহর এই দৃষ্টিশক্তি। অতএব কানেকশন নম্বর ওয়ান হচ্ছে যে এমন একটা কানেকশন যেটা বিচ্ছিন্ন হয় না। যেমন এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আপনি আমি মোবাইল কানেক্ট করি রাত্রে, যখন আমরা এটাকে চার্জার দিয়ে কানেক্ট করে রাখি, যেতে করে এই তার মধ্যে চার্জ হয়ে যায়, পুরোপুরি হিট এসে যায়, 100% যেন আসে, এই জন্য এটাকে আমরা কানেক্ট করে শুয়ে পড়ি। এই যে কানেকশন করলাম, যদি এটা ফুল কানেক্টেড থাকে, ওয়েল কানেক্টেড থাকে, ঠিকমতো প্লাগের মধ্যে গিয়ে আপনি আপনার পয়েন্ট, আপনার চার্জারের পয়েন্ট ঢুকাইতে পারেন এবং ঢুকাইয়া দিয়ে অন করেন, তাহলে আপনি দেখলেন যে হ্যাঁ, ঠিং করে শব্দ আসছে, আপনার মোবাইলে মানে কানেক্টেড হয়ে গেছে, তাইলে সেবারে চার্জ হতে থাকবে।
আর যদি বেখেয়ালে আপনি আমি কানেকশন করছি, ঢুকাইছি প্লাগে, কেমন সকেটের মধ্যে আমি ঢুকাইছি, কিন্তু এটা অন করি নাই, তাহলে সারা রাত ছিল এটা ডিসকানেক্টেড, কেমন আমার মনে মনে কানেকশন তো করছি, আমি আমি তো দিয়ে দিছি, কিন্তু এরপরে অন যে করা লাগবে এই মেশিনটা অন হয় নাই, যার ফলে এটা কানেক্টেড ছিল না, এটা ছিল ডিসকানেক্টেড। তাইলে আমরা মনে করি যে আমরা ইমান আনছি, ইমান আনছি তাইলে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেছি, হ্যাঁ এটা এক ধরনের কানেকশন, কিন্তু আপনার তো চার্জ হচ্ছে না। সকালে উঠে আপনি দেখলেন ইন্না লিল্লাহ, আমার মোবাইলে তো চার্জ নেই, ডেড হয়ে গেছে, কেমন তাইলে তখন আপনি বড় আক্ষেপ আফসোস করবেন যে ইন্না লিল্লাহ, কতবার যে ইন্না লিল্লাহ পড়ে পড়ে এরপরে আপনি অফিসে যাবেন, কাজে যাবেন, দৌড় দিবেন। আর যদি সকালে ঘুম থেকে উঠে না পেয়ে হঠাৎ করে তখন আপনি যদি একটু এখন অন দেন, তাহলে কিছুটা হয়ে যাবে, যান বাসার মতো হয়তো অফিসে যেতে যেতে চার্জ হয়ে যেতে পারে। তাহলে এই যে চার্জ হয় নাই এটার মেন কারণ কি? এটা ছিল রাত্রে ডিসকানেক্টেড, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে যে কানেকশনটা হয় কোনো তৃতীয় পক্ষ একটা শক্তি তার তত্ত্বাবধানে, বা আমরা বলবো এটা হচ্ছে থার্ড পার্টির কারণে কানেকশনটা হয়েছে। যেমন আমাদের সন্তানরা বড় হওয়ার আগ পর্যন্ত, ছোটো বয়সে যখন আমরা বলি নামাজ পড়ো নামাজ পড়ো, কেমন ভালো কাজ করো, রোজা রাখো ইত্যাদি, আমরা যখন বলি তাদেরকে পড়তে বসো, এগুলো যখন বলি তখন আমাদের বলার হিটের কারণে, বেশি বললে ওই বলার কারণেই তারা কিন্তু নামাজে যায় বা ঘরে পড়তে বাসায় পড়তে বসে। তো এই যে তাকে আমি বললাম এরপরে সে বসলে, অর্থ কি আমার সাথে তার একটা কানেকশন আছে, এই কানেকশনটা আমার কারণে, এটা তার এই এদ্দূর পর্যন্ত বুঝ হয় নাই যে নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য, আল্লাহর কারণে, আল্লাহর আল্লাহকে ইবাদত করার উদ্দেশ্যে নামাজ পড়তে হবে, এটা তার মধ্যে এখনও এটা তার ব্রেইনে আসে নাই, মাথায় আসে নাই, এখন মায়ের ডরে বাবার ডরে হয়তো সে নামাজ পড়তেছে। এই যে বাবার কারণে কানেকশনটা হয়েছে, কেমন আর একটা কারণে গিয়ে কানেকশন হয়, বিয়ে শাদী করে মানুষ, বিয়ে শাদী করেই তার ওয়াইফের সাথে কানেকশন হয়ে যায়, কেন যে ওয়াইফের উপস্থিতির কারণে, ওয়াইফকে পেয়েছে এই জন্য তার ওর সাথে কানেকশন হয়ে গেছে, এবং কানেকশনের ফলে তার মধ্যে সম্পর্ক ডিপ হচ্ছে, ডে বাই ডে সম্পর্কটা গড়ে উঠছে, ডিপ হচ্ছে, বন্ডিং হচ্ছে। তাইলে কোনো কারণে উসিলা লাগে, কোনো একটা কারণে থার্ড পার্টির প্রয়োজনে গিয়ে আপনার সাথে কানেকশন হয়ে যায়, অন্য একজনকে দিয়ে অন্য একটা মাধ্যমের কারণে কানেকশনটা হয়ে যায়। তাহলে এক নম্বরটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন, অটুট কানেকশন, এটা নষ্ট হয় না, লান ফিসাম আলাহা, যেটা আমি উল্লেখ করেছি। দুই নম্বরটা হচ্ছে যে ডিসকানেকশন, এটাও একটা কানেকশন, কেমন কানেকশনটা লুজ, অথবা ওয়্যার লুজ ছিল, কানেকশন লুজ ছিল, যে কোনো কারণেই হোক আপনার এটা চার্জ হয় নাই, বিকজ কানেকশনটা লুজ ছিল, দুর্বল ছিল ওই জন্য। আর তিন নম্বরটা হচ্ছে যে থার্ড পার্টির কারণে কোনো কানেকশন হয়, থার্ড পার্টির যখন নাই সামনে তখন আর এটা ডিসকানেক্ট থাকে। তাইলে এই তিন ধরনের কানেকশনের মধ্যে এক নম্বরটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে আমরা এমনভাবে কানেক্টেড হব যেন আমাদের কোনো সম্পর্ক আল্লাহর কাছে, আল্লাহর সাথে নষ্ট না হয়ে যায়। এই কানেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যে খুশু দিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, খুশু অবলম্বন করে অর্থাৎ ওয়েল কানেক্টেড হয়ে নামাজ পড়বে, এভাবে করে নামাজ পড়ার নামই হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কথা বলেছেন যে কুররাতু আইনিল্লি আসসালাতু, আমার মনের সান্ত্বনা, আমার চোখ জোড়ানোর মতো সান্ত্বনা আমি পাই, কেমন আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমার হৃদয়টা অত্যন্ত কানেক্টেড হয়ে যায়, উষ্ণ হয়ে যায়, উষ্ণতা সহকারে অত্যন্ত ওয়েল কানেক্টেড থাকে আমার অন্তর এবং হৃদয়, আমার কল্পটা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হয়ে যায়। কী কারণে? নামাজের কারণে। কুররাতু আইনিল্লি আসসালাতু, আমার চোখ জোড়ানোর অন্যতম একটা কী বলে, আমার আমার অন্যতম একটা আসক্তি হলো যে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি ফিল করি আল্লাহর সাথে আই এম কানেক্টেড, সুবহানাল্লাহ, যার ফলে আমার সান্ত্বনা আসে অন্তরে। চোখ জোড়ানোর অর্থই হচ্ছে এটা যে একটা জিনিস আপনি দেখেছেন,
পেয়েছেন, আগ্রহী ছিলেন, পেয়ে গেছেন, আপনি আপনার চোখ মানে আপনার চোখ জুলিয়ে গেছে, আপনি যেটা আশা করেছিলেন এটা দেখে, এটা পেয়ে আপনার লোভ ছিল, খুব বেশি আগ্রহ ছিল, ইউ ওয়াজ দ্য ইগার ওয়ান, নাও ইউ হ্যাভ গট ইট, এই জন্য আপনি এতটা এখন আসক্তি ফিল করছেন। তো আল্লাহ তাআলার সাথে যখন আমাদের সম্পর্কটা হয়ে যায় তখন আমরা খুব বেশি বলবোধ করি, খুব সুন্দর ফিল করি, আমার আমার ইমানটাও একটু তাজা হয়ে ওঠে, আমার ইমানটা একটু জাম্প দিয়ে ওঠে, কারণ আপনি আমি আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হয়ে গেছি। এই কানেকশনের কথা কোরআনের আরও আরও কিছু জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি একটা জায়গা সূরা আনফাল থেকে আনি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন, মুমিন তো হচ্ছে তারা। দেখেন আমি আগের যে আয়াত পড়েছি শুরুতে, ওখানে ওই একই কথা যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, ওইসব মুমিন সফল কাম যারা তাদের নামাজের মধ্যে ওয়েল কানেক্টেড থাকে রবের সাথে, মনোনিবেশ গভীর মনোনিবেশ সহকারে নামাজ পড়ে, খুশু সহকারে নামাজ পড়ে। এই খুশু শব্দ অর্থ আমি করলাম বাংলায় গভীর মনোনিবেশ সহকারে, মনোযোগ সহকারে, আর ইংলিশে বললাম যে ওয়েল কানেক্টেড থেকে থেকে নামাজ পড়ে। আচ্ছা, এই আয়াতের মধ্যে সূরা আনফালের দুই নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম যেভাবেই নেওয়া হোক, জিকিরের সাথে নেওয়া হোক, তেলাওয়াত করার মধ্য দিয়ে, নামাজ পড়ার মধ্য দিয়ে নেওয়া হোক, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা একটু কী বলে আপগ্রেড হয়, মানে কেমন আপগ্রেডেড হয়ে যায়, তার কলবটা ধীরে ধীরে করে নাচে আল্লাহর ডরে, তার কলবটা তখন কাঁপে। ওজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন ওই সময় যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আস্তে আস্তে করে বৃদ্ধি পায়। কোরআন শুনলে, কোরআনের আওয়াজ শুনলে, তেলাওয়াজ শুনলে ঈমান বৃদ্ধি পায় না? সুন্দর কোরআন শুনবেন আপনারা, আপনার আপনি আহ মাশা আল্লাহ এত সুন্দর, এই এই যে মাশা আল্লাহ এত সুন্দর, এত সুন্দর বলার কারণে আপনার তখন বোঝা গেছে যে আপনি খুব ভালো পেয়েছেন, আপনার চোখ জানার কাজটা হয়ে গেছে, কররাতু আইনিল্লি আসসালাতু হয়ে গেছে, কেমন যে যখন আপনি নামাজটা পড়বেন কানেক্টেড হয়ে আপনি এতটা মজা পাবেন, আপনার দিলটা খুশিতে নেচে উঠবে, আপনি আরাম পাবেন, আপনি কমফোর্ট ফিল করবেন, রবের সাথে আপনার সম্পর্ক হয়েছে বলে আপনি খুব এনজয় করবেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন নাম শুনে, আল্লাহর দিন নিয়ে কথাবার্তা হয়, আলোচনা হয়, ইসলাম নিয়ে কথাবার্তা হয়, কোরআন নিয়ে কথাবার্তা হয়, সিরা নিয়ে কথাবার্তা হয়, কেমন তখন ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন সরাসরি কোরআন তেলাওয়াত করা হয় তখন তা শুনে কী করে তার ইমান প্রবৃদ্ধি হয়, ইমান বাড়ে। যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর রবের উপর তাদের তাওয়াক্কুল বাড়ে, কেমন নামাজ পড়ার পর যদি একটু তাওয়াক্কুল না বাড়ল, নামাজ পড়ার পর যদি তার রবের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ না হলো, তাইলে এই নামাজের অর্থ কী? নামাজ পড়লেন, হ্যাঁ পাক সাফ হলেন, ড্রেস লাগাইলেন, সুন্দর করে পড়লেন, কিন্তু এর উপরে আপনি যদি ফিল করেন না যে আপনি কিছু পেয়েছেন তাহলে হবে না। সম্মানিত আজকের অডিয়েন্স, আমাদের আলোচনা ইনশাল্লাহ কন্টিনিউ আমরা করব, এক্ষুনি আমাকে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ পুনরায় আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে আমরা যেন সবাই কানেক্টেড থাকি, কেউ কেউ যেন ডিসকানেক্ট না হয়ে যায়। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল কারীম
নবীজিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকে ইকরা টিভির এনলাইটেন্ড জার্নি প্রোগ্রামে প্রতি বুধবারের প্রোগ্রামের মতো করে আজকে আমি রয়েছি আবুল হোসেন খান আপনাদের সাথে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটা ছিল যে নামাজের মধ্যে কনসেন্ট্রেশন করা, নামাজ পড়ার সময় আমরা যেন আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়া, এই বিষয়টাকে বলা হয়েছে আরবিতে খুশুর। আমরা অনেক সময় বলে থাকি একে অন্যে যে খুশু খুদু দিয়ে নামাজ পড়বেন, খুশু হুজু, খুশু খুজু বলা হয়। তো খুশুর হলো খুশু, এটাকে মানে আরবিতে খুশুর বলা হয়, কিন্তু আমরা এটাকে খুশু বলতে একটু ইজি হয়ে গেছে, কেমন ইজি করে নিয়েছি। আর একটা হচ্ছে হুজু, খুশু খুজু দিয়ে নামাজ পড়বেন। এই হুজুটা বা খুজু যেটাই বলেন এটা হলো খুদুর, উভয়টার শেষে আইন আছে। তো খুশুউন খুদুউন, তো খুশু খুদু দিয়ে নামাজ পড়বেন। এই খুশু খুদুর অর্থই হচ্ছে যে কানেক্টেড হয়ে নামাজ পড়া আল্লাহ তাআলার সাথে। এটার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রথম সেগমেন্টে কোরআনের কিছু আয়াত নিয়ে, এবং আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম বিশেষ করে একটা আয়াতের উপর গুরুত্ব দিয়ে। সে আয়াতটা ছিল সূরা মুমিনুনের প্রথম দু আয়াত, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঐসব মুমিনরা সফলকাম যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে নামাজ পড়ে। এটা আমাদের বিষয়বস্তু ছিল। এবারে আপনাদের সামনে আমি আরেকটি হাদিস পেশ করব। আগে যদিও একটা হাদিসের অংশ আমি পেশ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ উল্লেখ করেছিলেন যে তুমি যখন নামাজ পড়বা ওই সময় তোমার অন্তরাত্মাকে কানেক্ট করার জন্য আল্লাহ তাআলার সাথে এতটা তুমি ফিল করো যে ফা ইল্লাম তাকুন তারাহু, কেমন এটাকে বলা হয়েছে অন্য ভাষায় হাদিসের ভাষায় ইহসান, যে ফা ইল্লাম তাক আন তাবুদুল্লাহ, আল্লাহকে তুমি ইবাদত করো এমনভাবে তোমার মনের মধ্যে তুমি রেডি হও যে তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ, এতটুকু পাওয়ারফুল নামাজ পড়ো, আন তাবুদুল্লাহ কা আন্নাকা তারাহ। আর যদি তুমি এটা ফিল না করতে পারো ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যেন আল্লাহকে সচক্ষে দেখছো, অবলোকন করছো, এমন একটা ভয়ভীতি সামনে রেখে তুমি ওয়েল কানেক্টেড হয়ে রবের সাথে নামাজ পড়ো, এটাকে বলা হয়েছে খুশু, কেমন। আর যদি তা এদ্দূর তুমি না পারো, কমপক্ষে তুমি এদ্দূর অন্তরের মধ্যে আনো যে আল্লাহ তোমাকে দেখছেন, ইন্না হু ইয়ারাক। তাহলে এই হাদিসটা পেশ করার পর, এটা হাদিস জিব্রিল, আমি আরেকখানা হাদিস আপনাদের সামনে আমি এখন নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আবদিন ইয়াদউল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন, এমন কোন মানুষ নাই যে মানুষ আল্লাহ তাআলাকে ডাকলো, আল্লাহর কাছে দোয়া করলো যেটা কোনো গুনাহের দোয়া না, যে আল্লাহ আমাকে চুরি করার তৌফিক দাও, জিনার তৌফিক, নাউজ বিল্লাহ যালিক, তাহলে এটা গুনাহের দোয়া হয়ে যাবে। এই জন্য গুনার কোনো দোয়া সে করে নাই, এ জাতীয় কোনো দোয়া যদি সে করে, ওলা কতিআতি রাহিমিন, এবং কারো কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কোনো দোয়া করে নাই, বরং কীভাবে করে জোয়া লাগানো যায়, ইল্লা আতাহুল্লাহ বিহা ইহদা সালাসিন, সে আল্লাহ তাআলা যে দোয়া করবে, যে দোয়ার মধ্যে আল্লাহ কানেক্টেড হয়ে দোয়া করবে আল্লাহর কাছে, যে দোয়াটা অন্যায় কোনো জিনিসের আবদার করে নাই, হারাম জিনিসের আবদার করে নাই, কোনো গুনাহের আবদার করে নাই যদি হয়, আর যদি সে কানেক্টেড হয়ে দোয়া করে, তাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে ইল্লা আতাহুল্লাহু বিহা, তাকে দেওয়া হবে। এটা কী দেওয়া হবে মানে তার যে দোয়া করেছে এই দোয়ার জবাব দেওয়া হবে, দোয়া কবুল করা হবে। কিন্তু দোয়া কবুলের এই তিনটি অবস্থা আবার এখানে উল্লেখ করা হচ্ছে হাদিসের মধ্যে, যাক এটা আমার এখন প্রয়োজন নেই। আমার এখন প্রয়োজন হচ্ছে যেটা হাদিসের সাথে আমার টপিকের সাথে মিল, সেটা হচ্ছে যে আমরা ওয়েল কানেক্টেড হব ইনশাল্লাহ। ওয়েল কানেক্টেড হয়ে যদি আমরা ইবাদত করি তাহলে সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে।
তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে হাদিসটা আমি নিয়ে এসেছি যে আল্লাহ তাআলা চান আমাদের দিলটা যেন তরতাজা থাকে, মজবুত থাকে, কানেক্টেড থাকে। তো এই দিল কানেক্টেড থাকার জন্যে আমাদেরকে উচিত যখন নামাজ পড়বো বা কোনো রোজা রাখবো, ইবাদত করবো, কোনো কিছুই করবো, নফল রোজা হোক আর ফরজ রোজা হোক, যখনই আমরা ইবাদতের একটা নেশায় থাকবো, ওই সময় যেন একটা নেশাগ্রস্তর মতো আমরা যেন কানেক্টেড থাকি। জিনিসটা আমি খুব বেশি ফিল করছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। অনেক মানুষ, অসংখ্য মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মনোযোগী হতে পারে না। কেমনে নামাজ পড়ে, মহিলা হন পুরুষ হন, নামাজ পড়েন অনেক ব্যস্ততা ফাঁকে দিয়ে হঠাৎ করে, কারণ নামাজের প্রায়োরিটি নাই। অনেক ব্যস্ত আপনি, অফিসে ব্যস্ত, কাজে ব্যস্ত, বিভিন্ন জায়গায় ব্যস্ত, পরিবারে ব্যস্ত, এইসব কাজের ফাঁকে দিয়ে আপনার 5 মিনিট 10 মিনিট আপনি নামাজটা পড়লেন, এটা হলো অফিসিয়াল নামাজ। এটা হচ্ছে অফিসের মানে অফিসিয়াল নামাজ, কেবলমাত্র দায় সারা গোছের একটা নামাজ পড়লেন, যে নামাজ পড়তে হবে জন্য পড়লেন। কিন্তু ওই যে বলছিলাম আল্লাহ তাআলার সাথে ফ্রেন্ডশিপ রক্ষা, আল্লাহ তাআলার সাথে ফ্রেন্ডশিপ হোক, খাতির হোক, আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ পড়ছি, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ছি, এটা কিন্তু হয় না। এই জন্য আমাদের অবস্থা হলো, অধিকাংশ মুসলমানদের অবস্থা হলো যে নামাজে সবাই নামাজ পড়ি, আমিও নামাজ পড়ি, সবাই মসজিদে যায় আমিও যাই, সবাই ইস্তিনজা ঢুকি আমিও ঢুকি, এইভাবে করে আমি একটা নিয়ম এবং রেগুলার একটা অভ্যাস হয়ে গেছে। মসজিদে যাই, গিয়ে তাড়াহুড়া করে, আর সময় কম তো, কারণ ওই দুনিয়ার জন্য সময় দিয়ে ফেলছি আগে বেশি, এখন দেব আমার আখিরাতের জন্য। আখিরাতের নামাজ এটা হচ্ছে আমার একটা বড় হাতিয়ার। তা আমি এখন নামাজে সবাই গেছে আমিও গেছি, সবাই টাইম কম নিয়ে যাওয়ার কারণে হয়েছে কি, টয়লেটে ঢুকছেন, এখন গিয়ে আপনি ক্লিন হচ্ছেন, হ্রাস করতেছেন, হ্যাঁ ইস্তিনজা করছেন, কাজ সারছেন, কিন্তু পাক পবিত্র হতে হ্রাস করতেছেন। আচ্ছা কোনো রকম পাক হয়ে আসলেন, ক্লিন টিন হয়ে আসলেন, বেরোইলেন, এবার দুয়া টুয়াইগুলো আর পড়ার তো চান্স নাই, যেহেতু হ্রাসের মধ্যে আছেন। আর বেশি হ্রাসে থাকলে ব্রেইন কিন্তু সব দিকে কাজ করতে পারে না, দুয়া স্মরণ হয় না, এছাড়া শয়তানতার সাথে আছে, সে বেটাও চান্স পেলে যেন কোনো অবস্থায় দুয়াটা মুখে না আসতে পারে, যেন সব ব্যবস্থা সে বেটা করে দিবে, যাক সেটা অন্য কথা। তাইলে হ্রাস করে উজু করা হলো, হ্রাস করে ইস্তিনজা করা হলো, এবার আপনি আসছেন উজুতে, উজু খুব তাড়াতাড়ি করে এখানে একামাবোদয় হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। আর যদি জানা থাকে এটা যে ইমাম সাহেব একটু কুইক, কেমন যে শুরু হইলে শেষ হয়ে যায়, এই যদি হয় তাহলে তো উজুতে কী যে হ্রাস হবে, মারাত্মক ধরনের হ্রাস হবে, উজু না হওয়ার মতো হ্রাস মানে করে কিছু কিছু লোক, কেমন যে পট করে হাত ধোয়া মুখ ধোয়া ইত্যাদি শেষ করে বাস, একটা এই যে কাজটা হইলো এটা তো কোনো প্রফেশনাল উজু হয় নাই, সুন্দর উজু হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আসবাগাল উদুয়া, সুবহানাল্লাহ, ফা আহসানা উদুয়াহু, কেমন মান তাওয়াদ্দা নাহওয়া উদুই হাদা, সুবহানাল্লাহ, কতটা হাদিস। যে ব্যক্তি মান আহসানাল উদুয়া, যে সুন্দর করে প্রফেশনাল স্টাইলে উজু করলো এহসান সহকারে, অর্থাৎ খুব সুন্দর করে উজু করেছে, ফ্যান্টাস্টিক উদু হয়েছে। মান আসবাগাল উদুয়া, ইসবাগুল উদু হয় যে পরিপূর্ণতার সাথে উজু করেছে, রাস টাস করে নাই, পরিপূর্ণভাবে ধোয়া টুয়ার কাজ সবটা করেছে। আর মান তাওয়াদ্দা নাহওয়া উদু ই হাদা, মানে আমার মতো করে যে উজু করবে, সুবহানাল্লাহ। তাহলে কী পাওয়া গেল, তিনোটা হাদিসের মধ্যে পাওয়া গেল যে উজুটা হতে হবে প্রফেশনাল, সুন্দর করে। তো এই সুন্দর করে উজু করার মতো ঠাঁ আমাদের কাছে আছে না? আমাদের সময় আছে ঠিকই, কিন্তু দুনিয়ার জন্য আছে। কেউ যদি বলতো যে সুন্দর করে উজু করবা, আমি চেক করব, চেক করে সুন্দর উজু পাইলে 100 পাউন্ড দেব, তাইলে বোধ হয় আমাদের প্রফেশনাল উজু হইতো, শেখা হইতো। এখানে কোনো কষ্ট নাই অথবা কোনো প্রাইজ নাই, কিচ্ছু নাই, কোনো ফায়দা নাই, হ্যাঁ আল্লাহর হুকুম একটা আছে, ও হুকুম রক্ষা করতেই কোনো রকম ধোয়াটো হয়ে গেল, এইটা আমাদের জন্য ক্ষতিকর, এটা ইবাদত কবুল হওয়ার জন্যে বাধা। প্রফেশনাল কাজ যখন আমরা করব, যে আপনি 1 ঘন্টা 100 পাউন্ড পাবেন, 1 ঘন্টার এই কাজটা আপনি এমন একটা সুন্দর করে করবেন যেন আপনার বস আপনাকে আর বাহবা দেয়, থ্যাংক ইউ বলে, কেমন। তো বসের কাছ থেকে থ্যাংক ইউ পাওয়ার জন্য আর 100 পাউন্ড পাওয়ার জন্য আমি এই 1 ঘন্টা সময় দিলাম ফার্স্ট ক্লাস, কেমন, কিন্তু এই 1 ঘন্টার পরে আমি আবার নাই। কিন্তু এই উজু করার মধ্যে, ইস্তিনজা সুন্দর করে করার মধ্যে আমাদের যে
এতগুলা সওয়াবের কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুন্দর করে উযু করবে তাকে আল্লাহ জান্নাত দিবেন বলেছেন, সুবহানাল্লাহ। জান্নাত মানে উযু করছেন, উযুর দোয়া পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দোয়া দিয়ে উযু শেষ করেছেন, তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাতের 8টি গেট খোলা। আল্লাহু আকবার, 8টি জান্নাতের গেট আপনার জন্য ওপেন করে দেওয়া হবে। এখন জান্নাতের গেট খোলা হবে যে উযু দিয়ে, সেই উযু কি আপনার হয়েছে? সেই উযু কি আমার হয়েছে? আমি তো নামাজ পড়ে ফেলছি, উযু করে ফেলছি, ইস্তিনজাও করছি, কিন্তু আমি কি প্রফেশনাল স্টাইলে করলাম, সুন্দর করে করলাম? হ্যাঁ, এই 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 প্রশ্নটা আমি আজকে সবার কাছে রাখলাম। মা বোনরা যারা আছেন, সম্মানিত বোনেরা, আপনারা আরও বেশি ব্যস্ত থাকেন, ডেইলি আপনারা কয়েক মাইল হাঁটেন, কোথায় জানেননি, আপনাদের কিচেনে হাঁটেন, কিচেনে আর রুমের মধ্যে যে আপনারা ঘোরাঘুরি করেন, এটা সেটা আনাআনি করেন, হাঁটেন, কিন্তু এই হাঁটটা যদিও এই হাঁটাটা এক্সারসাইজের ফায়দা হয় না, কেমন একদম হয় না, কিছু কিছু হয়তো হয়, কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি যে এই যে আপনারা সারাদিন আপনার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করেন, এরম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম কাজকর্ম করেন, হ্যাঁ, কিন্তু নামাজের টাইম আসলে পরে দেখা গেছে যে আপনার এইসব কাজকর্মের ফাঁকে দিয়ে কোনো রকম একটা নামাজ পড়েন। এই কোনো রকমের নামাজটা পড়লে কবুল হবে না। কবুল হওয়ার জন্য আমার অনুরোধ হচ্ছে যে আসুন, আপনাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকেও জান্নাতে নিক, আমাদেরকেও নিক, আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি। এই জান্নাতে যাওয়ার প্রবল একটা আশায় আপনাদেরকে এই কথাগুলো বলছি যে আমাদের নামাজটা যেন কবুল নামাজ হয়, মকবুল নামাজ হয়। আর আল্লাহ তাআলার কাছে মকবুল নামাজ হইতে হইলে প্রয়োজন কিসের? এই জিনিসগুলো প্রয়োজন, যে আপনার সুন্দর একটা ইস্তিনজা করবেন, প্রফেশনাল স্টাইলে আপনি আপনার টয়লেট ইউজ করলেন, পানি ব্যবহার করলেন, পাক সাফ করেন, দিলের মধ্যে যেন একটা ইতমিনান আসে, স্যাটিসফ্যাকশন আসে যে আমি সুন্দর করে ইস্তিনজা করেছি। তারপরে উজুতে গেছেন, গিয়ে রাশ টাস না করে সুন্দর করে উজু করেন। হ্যাঁ, সময় বেশি নিন না, সময় বেশি নেওয়াটা আবার একটা দোষ আছে, সমস্যা আছে, এখানে আবার জিন আপনার সাথে ইনভলভ হয়ে যেতে পারে যদি আপনার ডাউট আসে। তিনবার দুইছেন, এরপরে হ্যাঁ সম্ভবত হয়ে যায়, আবার দুইছেন, এইটা এটা আপনি তো সুন্নতে খেলাফ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হচ্ছে একবার অথবা তিনবার দুইবার, একবার দুইবার তিনবার, কিন্তু তিনের উপর যাবেন না। কিন্তু শয়তান যদি সাথে এসে যায়, এইসা কইব তোমার তো ঠিকমতো হয় নাই, আবার দৌ, আবার দোয়াই দৌ, এটা না ওই খুনা হয় নাই, এটা ঠিকমতো দৌ, আবার এসে কইব না ওই আঙ্গুল তুমি ইয়ে করো নাই, প্রপারলি তোমার নাড়াচাড়া হয় নাই। এভাবে করে একটার পরে একটা করতে করতে আপনাকে বাথরুম থেকে আর বের হতে দিবে না, তো এটাও একটু খেয়াল রেখেন। এই জন্য প্রফেশনাল উজু বলতে আমি বলতেছিলাম, সুন্দর করে উজু করবেন, পুরো পরিপূর্ণতার সাথে উজু করবেন, যেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেন এবং তার সাহাবায়ে কেরাম তাকে দেখে দেখে উজু করেছেন, সেই উজু আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু উজুটা করার সময় যেন সুন্দর উজু হয়, প্রফেশনাল উজু হয়। উজু সুন্দর করে করলেন, উজু সকল অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দোয়া টোয়া হয়ে গেল, এবার আপনি দোয়া পড়েন, কেমন সুন্দর করে, কোনো হ্রাস করা যাবে না, নামাজের মধ্যেও হ্রাস নাই, ইস্তিনজায়ও হ্রাস নাই, উজুতেও হ্রাস নাই, কোনো হ্রাস না করে প্রফেশনাল টাইম দিবেন যে আমার নামাজ পড়তে আধা ঘন্টা লাগবে, আমার নামাজ পড়তে ফরজ পড়তে কমপক্ষে 10 মিনিট লাগবে। এখন যদি এই 10টা মিনিট আপনি আমি না দিতে পারলাম, তাহলে আবার জান্নাতে যেতে চাই, আল্লাহ আকবার, জান্নাত কি এত সোজা, এত সস্তা? এই আসেন কিছু প্রফেশনাল কাজ করে যেন জান্নাতের জন্য আমরা রেডি হই। যেমন আমাকে এই স্টেজে বসানোর জন্য, আজকে যে কথা বলছি আপনাদের সাথে, এই চেয়ারে বসানোর জন্যে, এই স্টেজে আনার জন্যে, টিভির সামনে বসানোর জন্যে এখানে একটা স্টাফ আছে, এই স্টাফের ভাইরা ওনারা এগুলো ঠিকঠাক করে, সুন্দর করে ফিটফাট করে, কেমন এটা তারা কেন করে? এটা তাদের প্রফেশন, এটা তাদের কাজ। এটা যদি সুন্দর না হয় আপনাদের কাছে এটা সুন্দর লাগবে না, ভাল লাগবে না, যে উনি বসছে টিভির সামনে কিন্তু উত্তর দিকে তাকায় কেন, উনি বসছে টিভির সামনে কথা বলছে কিন্তু দেখা যায় ওনার চেয়ারটা বাঁকা, ওনার সেটিংটা সুন্দর হয় না, করে আপনার কত মন্তব্য করবেন, কেমন? তো এখন যদি তারা এটা প্রফেশনালি না করতো, জেনতেন করে আমাকে দিয়ে দিত আর আমি শুরু করে দিতাম, তাহলে আপনারাই কত বদনাম করতেন, কত পরামর্শ দিতেন, ফোন করে তাদের বলতেন যে আপনাদের এটা এই ত্রুটি সেই ত্রুটি, ঠিকই আছে ওইগুলো কহিল বলবেন যদি হয়ে থাকে, কিন্তু এই যে সুন্দর করে ওনারা প্রেজেন্ট করেছেন, আমাকে বসার জন্য সুন্দর একটা চেয়ারের ব্যবস্থা করেছেন, সুন্দর করে সেট করে দিয়েছেন, টাইমিং ওনারা টাইম মেনটেন সুন্দর করে করছেন, এই সব কিছু হচ্ছে প্রফেশনাল। এখন যদি বলি যে টিভির সামনে বসার সময় এত প্রফেশনাল, সুন্দর করে তারা বসাইতে পারলো,
কিন্তু আবার আমার নামাজ পড়তে আমি রাশ করি, আমি নামাজের মধ্যে দৌড়া একে বলে উজুর মধ্যে উজু একটা কোনোরকম করে দৌড় দিলাম, এসে আল্লাহ আকবরের পরে 2-3 মিনিটে আমার নামাজ শেষ হয়ে গেল। সূরা কোনটা পড়লাম কোনটার সাথে তেমন কোনো খেয়াল টিয়াল নাই, এরপরে সুবহান রাব্বির আর কার জন্য পড়ছি, নামাজ পড়ছি আল্লাহ আকবর বলছি আল্লাহর জন্যে, আমি আমার শরীর নামাজ পড়ছে আমি না, শরীর নামাজ পড়তেছে এইখানে, আর আমি সৌদি আরব উমরায়, আমি দেশে, আমি চায়নায়, আমি কত জায়গায় ঘোরাঘুরি করব, আমার মাইন্ড চলে গেছে, মাইন্ড আমার সাথে নামাজ পড়ে না, আমার মনকে ধরে আমার কলবকে জোর করে ধরে টেনে রেখে আমি নামাজের মধ্যে রাখতে পারি না, তাহলে আপনার নামাজটা প্রফেশনাল হইল না, ডিসকানেক্টেড নামাজ অথবা লুজ কানেক্টেড নামাজ হয়ে গেছে। এই কথা ঠিক আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাচ্ছি যে প্লিজ সম্মানিত বোনরা আপনারা আপনাদের কিছুতে ব্যস্ত থাকুন, সমস্যা নাই, পাকশাক করেন, এই যে পাকশাক করেন কত সুন্দর পাকশাক হয়, খেতে কত এনজয় করেন, আমরা করি মাশাল্লাহ, আপনাদেরকে আমরা থ্যাংক ইউ দিই, কিন্তু আপনার নামাজটা পড়ার পর আপনার আজকের পাক এবং কুকিং যত সুন্দর হয়েছে, মজা হয়েছে, আপনি কি আপনার নামাজটা শেষ করার পর আপনি সেভাবে করে মজা ফিল করেন যে আমি আজকে সুন্দর করে নামাজটা পড়তে পারছি মাশাল্লাহ, এটা আসেনি ভিতরে, এই ইতমিনান আসে, এই ইতমিনান যদি না আসে, এই সান্ত্বনা এবং প্রশান্তি যদি না আসে, তাহলে আপনি কিসের নামাজ পড়লেন? নামাজের মধ্যে রাস, কুকিংয়ের মধ্যে কোনো রাস নাই, সুন্দর করে করছেন। রাসূলুল্লাহ এটাই বলেছেন যে কুররাতু আইনিল্লি আস-সালাতু, আমি যখন নামাজ পড়ি আমার অন্তরের মধ্যে স্যাটিসফ্যাকশন পাই, ইতমিনান পাই, সান্ত্বনা পাই, প্রশান্তি পাই। আমার একটা দুঃখ, সেটা হচ্ছে মুসলিম কমিউনিটি, গোটা কমিউনিটির কাছে আমার অনুরোধটা এবং আমার দুঃখটা শেয়ার করছি যে আসুন না আমরা আমাদের সময়টাকে অযথা অনেক কাজে কিন্তু সুন্দর করে সময় দিই, বেশি সময় দিই, বিশেষ করে মোবাইলের পেছনে তো সময় দিই, এবং যখন মোবাইলের একটা মেসেজ পরে একটা মেসেজ দেখি আমি দেখতেই থাকি, এত এতটা মনোনিবেশ করতে পারি, এতটা কনসেন্ট্রেটেড হইতে পারি, এতটা মনোযোগ দিতে পারি যে যেন আমার একটা মেসেজ বাদ না যায়, সবটা আমাকে দেখতেই হয়, আর শত শত মেসেজ এসে হাজির, কেমন আপনি ঘুম থেকে উঠার আগে আরও লোকেরা ঘুম থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে উঠে গেছে, ওনারা উঠে কাজ করে আপনার জন্য অনেকগুলো জব দিছে, কারণ আপনি এই জব আঞ্জাম দেন, আপনি আমিগুলো এইগুলোতে সময় দেই না, আমিও দেই, হ্যাঁ প্রয়োজনীয় যেগুলো সময় একান্ত দরকারি এগুলো দিলাম, এরপরে চুপ, এরপরে আর দিই না, কেমন এইভাবে করে আমরা যেসব কাজে সময় দেওয়া দরকার, কোয়ালিটির সময় দেওয়া দরকার, আমরা যেন এইসব জায়গায় কোয়ালিটির সময় দিই, এই কোয়ালিটির সময়টা আমি অনুরোধ করছি গোটা কমিউনিটির কাছে, মুসলিম উম্মার কাছে আমার অনুরোধ যে আপনারা আমার ইবাদতের মধ্যে যেন কোয়ালিটির সময় দেই, কোয়ালিটি টাইম দেই, কেমন গুণগত সময়টা দেই, যে সময়টা দেওয়ার পর আমি এনজয় করতে পারি যে মাশাল্লাহ আজকে আমি দুই রাকাত নামাজ পড়েছি ভাল লাগছে, অমুক জায়গায় গিয়েছিলাম মাশাল্লাহ একজন ইমামের পেছনে নামাজ পড়ছি খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, নামাজটা এনজয় করেছি, অমুক মসজিদে নামাজ পড়ছিলাম, তমুক ইমাম সাহেবের পিছনে পড়ছিলাম, যেমন আমি বাংলাদেশে গিয়েছিলাম নামাজ পড়ছি, আর উপনায় গিয়েছিলাম মাশাল্লাহ একজন ইমাম সাহেব নামাজ পড়াইছেন, জানি না তার নাম, কত সুন্দর লাগছে নামাজের মধ্যে, দিলটা শান্তি হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এইভাবে করে আমরা সময় সময় ঠের পাই মাশাল্লাহ ভালো, না এটা সময় সময় হলে হবে না, আপনার ব্যক্তিগত নামাজটাও যেন এইভাবে করে কোয়ালিটি টাইম দিয়ে যেন আপনি আপনি আমি পড়তে পারি, কেমন ঠিক এই কোয়ালিটি টাইমটা দিয়ে যে ব্যক্তি যেসব ব্যক্তি নামাজ পড়বে তাদের মধ্যে খুশু আস্তে আস্তে করে জন্মাবে, খুশু একদিনে হয় না, দুই দিনে হয় না, এক সপ্তাহে হবে না, এজন্য পুরুষদের জন্য খাস করে পাঁচ ওয়াক্তের নামাজকে জমাতে আদায় করা এই জন্যই খুব জরুরি যে যেন তারা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকে, আর আর মহিলাদের জন্য গড়ে হইলেও যেন তারা মানে নামাজ তো পড়বে, নামাজটা হচ্ছে খুব জরুরি যেন তারা নামাজের নামাজ দিয়ে আল্লাহ তাআলার সাথে যেন তারা ওয়েল কানেক্টেড থাকেন, আর এই নামাজটাই হচ্ছে একটা ওয়াসাতা, একটা ব্রিজ আল্লাহ তাআলার করিব হওয়ার জন্যে, আল্লাহর সাথে আমাদের ঘনিষ্ঠ হওয়ার জন্যে, আল্লাহর আমরা যে আল্লাহর বান্দা, তিনি আমাদের রব, মালিক, মনিব, এখন তার সাথে সম্পর্ক যদি না থাকে, কেমন তার সাথে কথাবার্তা সময় সময় না হয়, তার সাথে ফোনে যোগাযোগ যদি না হয়, তার সাথে যদি আমাদের কোনো ব্যবহারিক কোনো সম্পর্ক না থাকে, তো বলে পড়ে যাবে, আপনার আম্মার সাথে যদি যোগাযোগ কম হয় আম্মা আপসেট হবেন না, আব্বা আপসেট হবেন না, কারণ আপনি কোনো যোগাযোগ টোযোগ করেন না, এমনিতেই তারা বিদেশ, আপনি আরেক দেশ, সব মিলে সবাই বিদেশ, তো সেই হিসেবে তারা আপসেট হয়ে যাবেন,
তো সম্মানিত ভাই বোনেরা, আপনি আমি নামাজ পড়লাম, রব্বুল আলামিনের গোলামি করলাম, তিনি এই জন্য আমাকে আমারকে সৃষ্টি করলেন, আমার টাইম সৃষ্টি করলেন, এরপরে আমার হায়াত দিলেন, দিয়ে বললেন যে উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, তুমি আমার ইবাদত করার জন্য মিয়ে তোমারে বানাইছি, আমি তোমাকে এবং জিনকে বানাইছি। তো আপনার আমার হায়াতটা আল্লাহ দিয়েছেন কী জন্য? ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সবসময় হায়াত দিই না, লাশ করি, রাস তাড়াহুড়া করি, আর দুনিয়ার কাজের জন্য আমার জীবন দেই। ওই দুনিয়ার আমি যদি 8 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা করতে পারি তো আরও ভালো, কিন্তু 7 ঘন্টা 8 ঘন্টা তো আমার জন্য করা খুব জরুরি। করেন, দোষ নাই। এই সময়টা আপনি দেন প্রফেশনাল স্টাইলে সময় দেন, এই সময়টা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার হাজার রুজি করবেন এই জন্য। কিন্তু আসল ইবাদত হচ্ছে যে আপনি আসলটাতে আসলে পরে হ্রাস করেন, আর নকলগুলাতে আপনি ঠিক আছেন। তাহলে আসুন আজকে থেকে এই সিদ্ধান্ত নেই সবাই, যে আর এ আয়াতে মুখস্থ করি, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, ওইসব মুমিন যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, খুদু অবলম্বন করে তারা নামাজটা পড়তে পারে। এই খুশু খুদু দিয়ে নামাজ পড়তে পারলে তখন এই নামাজটা কবুল হবে। খেয়াল রাখবো, 1 নম্বর শর্ত হচ্ছে খুশু খুদু দিয়ে নামাজ পড়া, কনসেন্ট্রেশন দিয়ে নামাজ পড়া, অন্তরের অন্তঃস্থল থেকে কানেক্টেড হয়ে আল্লাহ তাআলার সাথে নামাজ পড়া, আল্লাহর লাভ এবং আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক রেখে নামাজ পড়া। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস, যে এই নামাজটা যে পড়লাম, উজুটা করলাম, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হয়েছে, নাকি আমি আমার ইচ্ছা মতো একটা উজু করছি, হ্যাঁ এরপরে নামাজে আসছি যখন দৌড়াই আসছি। কেমন উজু যদি থাকে মসজিদের মধ্যে উজু করেন, তাইলে উজু করে টাইম কমে গেছে, দেখছেন যে নামাজ শুরু হয়ে যাবে, দিচ্ছেন একটা দৌড়। উজু যেখানে করছেন, উজুখানা থেকে আপনি নামাজ পর্যন্ত, জামাত পর্যন্ত দৌড় একটা দিচ্ছেন, কেন? আমাকে নামাজ ধরতে হবে, আমাকে রাকাত ধরতে হবে। যদি দেখেন রাকাত চলে যাচ্ছে, ইমাম সাহেব সুরা পড়তেছেন, আপনি জানেন এই সুরা, আপনার আন্দাজ আছে যে আর এক আয়াত রয়েছে, শেষ হয়ে যাবে, দিচ্ছেন দৌড়। ইমাম সাহেবকে ধরার জন্যে আপনি আসছেন রাকাত ধরতে, জামাত পড়তে আসেন নাই। খেয়াল রাখবেন, আপনি জামাত ধরতে আসেন না, আসছেন রাকাত ধরতে, অথচ রাকাত ধরার কথা রাসূল নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন যে আলাইকুম বিল ওয়াকার ওয়ত্তমানিনা আলাইকুম ওয়াকার রাসূলুল্লাহ, তুমি আস্তে আস্তে করে যাও, তুমি অত্যন্ত ভদ্রতার সাথে গিয়ে নামাজে দাঁড়াও, শ্বাস ফেলতে ফেলতে টায়ার্ড হয়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে তুমি নামাজ পড়বো, এটা যেন না হয়, বরং আলাইকুম বিল ওয়াকার, তুমি অত্যন্ত ভদ্রভাবে সুন্দরভাবে তুমি রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াতো, তুমি গিয়ে দাঁড়াচ্ছ, অতএব তোমার সম্মান, তোমার ভদ্রতা, তোমার মধ্যে যেন একটা রহম, কী বলে, একটা আন্তরিকতা এবং আল্লাহর ডরে গিয়ে তুমি আস্তে আস্তে করে গিয়ে বলো আল্লাহ, ইমাম সাহেবকে যেখানে পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কিছুর গাইডলাইন দিয়েছেন, আল্লাহ আকবার, উজু করে দৌড় দিয়ে গিয়ে ইমাম দৌড়ানা, রেখাত দৌড়ানা, আমরা যেন সবাই চেষ্টা করি যেন আমি রেখাতটা দৌড়ে ফেলি। এই জন্য অনেকে যে দৌড় দেন, এই দৌড়টা দেওয়া, এই দৌড় দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাবিরোধী, তিনি নিষেধ করেছেন এবং বলেছেন যে যা নামাজ হো, কেমন যা নামাজ পাও, সল্লু মা আদরাকতুম, তুমি যে নামাজ পাও ইমামের সাথে এদূর তুমি পড়ে ফেলো, আর ফাতিম্মু মা ফাতাকুম, তোমার যে নামাজটা মিস হয়েছে ইমামের সাথে এটা তুমি পড়ে ফ্রি হয়ে, ইমাম সাহেব থেকে ফ্রি হয়ে তুমি বাকিটা পরিপূর্ণ করো। কিন্তু আমরা ওই মা সল্লু মা আদরাকতুম, যা পাই তা পড়ব, তা না করে আমাকে জোর করে এক রাকাত পেতে হবে, জোর করে দৌড়াইয়া হলেও ইমামকে গিয়ে ধরতে হবে, এইটা ঠিক না। এই জন্য এই আইডিয়াটা আমাদের অন্তর থেকে, মন থেকে যেন সাফ করে দেই, যে আমি কোনোদিন দৌড়ে গিয়ে নামাজ ধরবো না, বাস মিস করার মতো, ট্রেন মিস করার মতো, প্লেন মিস করার মতো দৌড়ার দৌড়। এভাবে অনেকে পেরেশানি করেন, এই যে আপনি দৌড়টা দিলেন, উজুখানা থেকে দৌড় দিয়ে বের হয়ে গিয়ে জামাতে শরিক হলেন, আপনি রাকাত পাওয়ার জন্য করছেন কি ঘটনা জানেন? 1 নম্বর হচ্ছে আপনার মধ্যে ইতমিনান নাই, সান্ত্বনা নাই, অশান্তি হয়ে গিয়ে আপনি নামাজ আরম্ভ করছেন। 2 নম্বর শ্বাসের উপশ্বাস, কারণ ওই যে দৌড় দিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে আপনি উজু যে করছেন, কত হ্রাস করছেন, উজুর ঠিকমতো দোয়া টোয়া হয়েছে কি না, হাত চেহারা পা এগুলো ঠিকমতো দোয়া হয়েছে কি হয় নাই, আপনি তো খেয়াল করতে পারেন না ঠিকমতো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সামনে গিয়ে খাড়া হয়েছেন যে
এই কাড়া হওয়াটা যে ডর, ভয়, খাউফ, খুশুয় থাকার কথা, এটা আপনার মধ্যে নাই। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে যারা আমার সাথে রয়েছেন সবার কাছে আমি অনুরোধ করছি, আসুন একটি বিষয় অত্যন্ত বিস্তারিতভাবে কীভাবে করে নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে ওয়েল কানেক্টেড থাকে আমরা নামাজটা পড়ব, এই জিনিসটা যদি আমরা খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এটা খেয়াল রাখেন। অতএব যত সময় আপনি আপনার পাক কুটায় দেন, পাক শাক করতে দেন, অথবা আপনার কী বলতে শোয়ার রুমে দেন, যেখানেই দেন না কেন, কাজের মধ্যে দেন, এগুলার সময় আপনার বে করছেন খারাপ না, জায়েজ আছে দেন, কিন্তু আসল সময়টা আপনার আমার সময় লাইফটা সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, এটা খেয়াল রাখতে হবে। এই খেয়াল করে নমাজের রাশ না, নমাজ হচ্ছে ইবাদত, এই ইবাদতে আপনি আমি আমাদের লাইফ দিচ্ছি, সময় দিচ্ছি, এটা হচ্ছে আল্লাহ কবুল করবেন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি অবশ্য পরিশেষে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে, আমাদেরকে, আমাকে সহ সবাইকে ওয়েল কানেক্টেড থেকে আমাদেরকে কোয়ালিটি টাইম দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন, ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের প্রিপারেশন এই পর্যন্তই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আমরা শেষ করছি এখানেই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।